বর্ণিল আয়োজনে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড গোবিন্দশ্রী আউটলেট শাখার প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সকালে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের গোবিন্দশ্রী বাজারে অবস্থিত আউটলেট শাখায় ব্যাংকের গ্রাহক শোভানোধ্যায়ী ও স্থানীয়দের সাথে নিয়ে কেক কাটেন আউটলেট শাখার কর্মকর্তারা। সিলেটের সিভিল সার্জন ডাক্তার এস এম শাহরিয়ার জকিগঞ্জ সরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। শনিবার দিনব্যাপী সরকারি হাসপাতাল ছাড়াও জকিগঞ্জ, কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এবং সোনাসার রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা আগামী 18 নভেম্বর শুক্রবার। এদিন সন্ধ্যা 7:30টায় মির্জা জঙ্গলস্থ হোটেল নির্ভানা ইনের হলরুমে অনুষ্ঠিত হবে। সভায় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকের হোসেন। জেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের নবনির্বাচিত 4 চেয়ারম্যান শপথ নিচ্ছেন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন এই বিভাগের সদস্য পদে বিজয়ীদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের সমাজসেবী সংগঠন কাঁঠালতলী সমাজ কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। অধিদপ্তরের সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 জিএসআইডি 2 শীর্ষক প্রকল্পের মাধ্যমে কবরস্থান ও ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে 2 কোটি 10 লাখ টাকা বরাদ্দ প্রদান করেছেন। কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ আব্দুল মালিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালিক শরীফপুরের সঞ্জনপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।